শুধুমাত্র পণ্যবাহী গাড়ি এবং ইমার্জেন্সি গাড়ি চলাচল করতে পারবে। আপনারা লক্ষ্য করছেন যে কিছু কিছু সিএনজি চলাচল করছে, তো ম্যাক্সিমাম সিএনজিগুলো কিন্তু আপনার রুগী নিয়ে যাচ্ছে, তো শুধুমাত্র ওই ধরনের গাড়ি আমরা আপনার অ্যালাউ করছি। রুগী নিয়ে যে সমস্ত গাড়ি আপনার চলাফেরা করছে, আর অন্যান্য গাড়িগুলো কিন্তু আমরা আপনার ঘুরাই দিচ্ছি। এখানে আমরা দেখেছি যে আপনারা অনেক গাড়িতে মামলাও দিচ্ছেন, তো সেই কোন ধরনের গাড়িগুলোর উপরে মামলা আপনারা নিচ্ছেন বা দিচ্ছেন? যে সমস্ত গাড়ি সরকারি বিধিনিষেধ অমান্য করে আপনার বের হচ্ছে, এবং আপনি জানেন যে এটা হচ্ছে কি আমাদের বিশ্বনাথের শেষ সীমানা, সামনে আপনার সুনামগঞ্জ, তো যেহেতু লকডাউন এক জেলা থেকে অন্য জেলাতে আপনার গাড়ি ঢুকবে না, যারাই আপনার অমান্য করে গাড়ি নিয়ে বের হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। ধন্যবাদ আরিফ ভাই আপনাকে। তো আমরা চাই আমরা সকল মিলে যদি সরকারের নির্দেশ মেনে চলি তাহলে হয়তোবা সম্ভব হতে পারে করোনা মহামারী থেকে আমরা কিছুটা বাঁচতে পারবো। তো দেশের মানুষের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য রয়েছে? দেশের মানুষের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আমাদের সরকার অত্যন্ত মানবিক সরকার, তো আমাদের সবারই উচিত সরকারি যে নির্দেশনা আছে এই করোনাকালীন সময়ে আমরা সকল সরকারি নির্দেশনা যাতে আপনার মেনে চলি, এবং সেই সাথে আমরা যারা ফ্রন্ট লাইনে যারা সরকারের পক্ষে যারা কাজ করতেছি এই কোভিড নিরাময়ের জন্যে বা প্রতিরোধ করার জন্যে, সাধারণ জনগণ যাতে আমাদেরকে সাহায্য করে এবং সরকারি নিয়মকানুন মেনে তারা চলাচল করে, এটাই তাদের প্রতি আমার আহ্বান। অনেকেই দেখছি আমরা এখনও মাস্ক পরেন না, মাস্ক না পরেই কিন্তু এই মহামারী, এই এত যেহেতু সরকার মানুষকে বাঁচানোর জন্য বারবার বলছেন মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, কিন্তু আমরা মেনে চলি না বিধেই কিন্তু লকডাউনে যেতে হচ্ছে, এখনও কিন্তু অনেকেই মাস্ক পরছেন না, এ বিষয়ে আপনার বক্তব্য কী? এই বিষয়টা আপনার সাথে আমিও একমত। তো আমরা যাদেরকে পাচ্ছি যারা মাস্ক ছাড়া আপনার চলাচল করছে তাদেরকে আমরা বলতেছি যে আপনারা প্লিজ একটা মাস্ক পরিধান করেন, কারণ মাস্কটা পরিধান করলে আপনি নিজেও সেফ থাকবেন এবং আরেকজনও সেফ থাকবে। আমরা তাদেরকে মাস্ক পরার ব্যাপারে উৎসাহিত করতেছি। তা আমরা বিগত দিনে কিন্তু সরকারের পক্ষ থেকে বা আমাদের ইউনিটের পক্ষ থেকেও নিজ উদ্যোগে আমরা মাস্ক বিতরণ করছি, তাদেরকে সচেতন করছি, তাদেরকে উৎসাহ দিচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম বিশ্বনাথ থানা ট্রাফিকের ইনচার্জ আরিফ ভাইয়ের সাথে, ট্রাফিক সার্জন। তো আমরা এখান থেকে অনেক বিষয় জানলাম এবং অনেক বিষয় বুঝলাম। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মানা এটা নিশ্চিত করতে হবে। এটা যদি আমরা নিশ্চিত করি দেখেন যাই হোক, সঠিক রুগীর গাড়ি বা প্রেসক্রিপশনগুলো দেখে সঠিক ডেট অনুযায়ী দেখা গেলে তাদেরকে ছাড়া হচ্ছে, কিন্তু প্রায়ই দেখেছি আমরা অনেকেই পুরনো প্রেসক্রিপশন নিয়ে রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছেন, অন্য কাজে যাবেন কিন্তু প্রেসক্রিপশন সাথে নিয়েছেন পুরনো একটি প্রেসক্রিপশন, তো সেটাতেও অনেকটা সমস্যা হচ্ছে, ঝামেলা হচ্ছে। সিলেটের বিভিন্ন জায়গায় আমরা গতকালকেও সেটা দেখেছি, আজকেও আমরা দেখেছি অনেকেই পুরনো প্রেসক্রিপশন দায়িত্বরত পুলিশদের দেখিয়ে তারা কিন্তু পার পেয়ে যাচ্ছেন। তো সেই বিষয়টা আসলে আমাদেরকে একটু ভালো করে দেখার প্রয়োজন, যাতে এই সমস্ত প্রেসক্রিপশনের গাড়িগুলো সহজে পার না পায়। যাই হোক, লাশ নিয়ে যাচ্ছেন।